হ্যালো গাইস, এখন আমি আপনাদের মাঝে ইনস্ট্যান্ট প্রফিটের একটা TRX আর্নিং সাইট শেয়ার করবো। এটা বেসিক্যালি TRX গ্রাবিং সাইট। আপনারা যারা TRX গ্রাবিং সাইট সম্পর্কে জানেন তারা কিন্তু চাইলে কাজ করতে পারেন। এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অ্যাট ফার্স্ট আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা রেজিস্টার লিঙ্ক আছে, আপনি রেজিস্টার লিঙ্কে ক্লিক করবেন। এখানে একটা ফোন নাম্বার দিবেন, এখানে আপনি আপনার একটা পাসওয়ার্ড দিবেন। এখানে আপনি পাসওয়ার্ডটা পুনরায় দেওয়ার পর আপনি জাস্ট রেজিস্টার্ড অ্যাকাউন্টে ক্লিক করবেন। রেজিস্টার্ড অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনি এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে যদি আমি তাদের যে আর্নিং প্রসেসটা আছে এই আর্নিং প্রসেসটা যদি আপনাকে আমি দেখাই, এখানে আপনি মিনিমাম 30 TRX রিচার্জ করতে পারবেন এবং মিনিমাম 10 TRX হলে কিন্তু আপনি এখান থেকে উইথড্র করতে পারবেন। এবং এখানে আমি যদি এখানে তাদের ইটা দেখাই, আপনি যদি এখানে 30 TRX রিচার্জ করেন ইনস্ট্যান্ট 5 TRX প্রফিট সহ আপনি টোটাল 35 TRX এখান থেকে উইথড্র করতে পারবেন। এবং আপনি যদি এখানে 300 TRX রিচার্জ করেন ইনস্ট্যান্ট 54 TRX সহ আপনি 354 TRX এখান থেকে উইথড্র করতে পারবেন। এবং আপনি যদি 3000 TRX রিচার্জ করেন ইনস্ট্যান্ট 555 TRX সহ টোটাল 3555 TRX পর্যন্ত এখান থেকে আপনি ইনস্ট্যান্ট উইথড্র করতে পারবেন। এবং এখানে ভিএপি প্রফিট ভিএপি ফোরে যদি আপনি 8000 TRX রিচার্জ করেন ইনস্ট্যান্ট 1520 TRX প্রফিট সহ 9520 TRX এখানে উইথড্র করতে পারবেন। এখান থেকে আপনি কত TRX উইথড্র করতে পারবেন, ডিপোজিট করলে, এ টু জেড সকল ইনফরমেশান কিন্তু এখানে দেওয়া আছে। এবং এখানে কিন্তু ভিএপি 10 পর্যন্ত ই দেওয়া আছে। এখানে TRX রিচার্জ করার জন্য আপনি জাস্ট এখান থেকে রিচার্জে ক্লিক করবেন। রিচার্জে ক্লিক করার পর এখানে যে TRC20 অ্যাড্রেস অর্থাৎ যে TRX অ্যাড্রেস আছে এটা জাস্ট আপনি কপি করবেন। কপি করার পর আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট বা ফাইন্যান্সের যে কোনো অ্যাড থেকে এখানে সরাসরি TRX সেন্ড করবেন। সেন্ড কমপ্লিট হলে আপনি জাস্ট এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু 30 TRX আছে। দেন আপনি এখান থেকে জাস্ট স্টার্ট মেকিং মানিতে ক্লিক করবেন। স্টার্ট মেকিং মানিতে ক্লিক করার পর এখানে আপনার স্টার্ট গ্রাবিং অর্ডারসে ক্লিক করবেন। আপনি জাস্ট স্টার্ট গ্রাবিং অর্ডারসে ক্লিক করবেন। এইভাবে কিন্তু আপনার এখান থেকে 6টা টাস্ক কমপ্লিট করতে হবে। এখান থেকে জাস্ট আপনি সাবমিট অর্ডারে ক্লিক করবেন। দেন আবার এখান থেকে আপনি স্টার্ট গ্রাবিং অর্ডারে ক্লিক করবেন। দেন এইভাবে আপনার 6টা টাস্ক এখান থেকে কমপ্লিট করতে হবে। অলরেডি আমার 2টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আমার 6টা যে টাস্ক আছে টাস্ক 6টা কমপ্লিট করে নিই। স্টার্ট গ্রাবিং অর্ডারস অর্ডার অলরেডি আমার 3টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। এবং আমার এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমার এখানে কিন্তু প্রফিটটা কিন্তু ইনস্ট্যান্ট এখানে অ্যাড হয়ে যাচ্ছে। সাবমিট অর্ডার তিন চারটা শেষ। সাবমিট অর্ডার অলরেডি আমার 5টা টাস্ক কমপ্লিট। সাবমিট অর্ডার অলরেডি কিন্তু আমার 5টা টাস্ক কমপ্লিট হয়ে গেছে। দেন এখান থেকে উইথড্র দেওয়ার জন্য আপনি হোমে আসবেন। দেন এখান থেকে জাস্ট আপনি উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করার পর এখানে আমি আমার যে ট্রাস্ট ওয়ালেটের TRX অ্যাড্রেস আছে আমি ট্রাস্ট ওয়ালেটের TRX অ্যাড্রেসটা দিব। আই হোপ এখান থেকে ইনস্ট্যান্টলি পেমেন্ট পাবেন ভাই। আর একটা কথা বলি, আপনি যদি এখানে কাজ করেন সেক্ষেত্রে এক অ্যাকাউন্ট দিয়ে আপনি একবারই কাজ করবেন, অর্থাৎ একবার প্রফিট পাওয়ার পর ওই অ্যাকাউন্ট দিয়ে আপনি আর কাজ করবেন না। আবার আপনি নতুন অ্যাকাউন্ট খুলে দেন আবার নতুন অ্যাকাউন্ট দিয়ে কাজ করবেন। আমি যদি আমার অ্যাড্রেসটা আবার দেখাই, এই যেখানে আমি তার আগে দেন এখান থেকে আপনি উইথড্র অ্যামাউন্ট দেবেন। আমি 35 TRX উইথড্র দিব। এখানে আমি ফাউন্ড যে পাসওয়ার্ডটা ব্যবহার করছিলাম ওই পাসওয়ার্ডটা এখানে আমি দিচ্ছি উইথড্র। অলরেডি কিন্তু আমার উইথড্র রিকোয়েস্টটা চলে গেছে। দেখি তারা কতক্ষণের মধ্যে পেমেন্ট করে, ইনস্ট্যান্টলি পেমেন্ট করবে আই হোপ। এই যেখানে আমি দেখাচ্ছি প্রথমবার আপনি ভাই ইনস্ট্যান্টলি পেমেন্টটা পাবেন। আমি যদি একটু রিফ্রেশ দিই,
এবং আপনার যা রেফার করতে পারবেন, এখানে আপনার রেফারাল লিঙ্কটা শো করবে। আমি যদি দেখাই ইনভাইটে যাই, এখানে আপনার যে ডিপোজিট করলে আপনি কত TRX প্রফিট পাবেন, এ টু জেড সকল ইনফরমেশন শো করতেছে। এবং এখানে আপনি আপনার রেফারাল লিঙ্কটা শো করবে, মানে দেখতে পারবেন এখানে। এবং আপনি যদি ব্যাকে আসেন, ব্যাকে আসার পর এখানে যদি আপনি আপনার যে টিম রিপোর্ট আছে, এই টিম রিপোর্টে আপনি এ টু জেড সকল ইনফরমেশন দেখতে পারবেন। আমি যদি এখন আমার উইথড্রল রেকর্ডটা একটু আপনাদের দেখাই, অ্যাপ্রুভড অলরেডি হয়ে গেছে। এবং আমি যদি আমার ট্রাস্ট ওয়ালেট অ্যাপটা ওপেন করি, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন তারা কিন্তু ইনস্ট্যান্ট এখানে 35 TRX কিন্তু তারা ইনস্ট্যান্ট পেমেন্ট করে দিছে।